কিন্তু সেই শান্তি আমি কেনেকে পাম? ঈশ্বরে প্রতিজ্ঞা করেছে, ঈশ্বরে কৈছে মই তোমার শান্তি দিম, আর তোমার মাজত শান্তির শান্তির সেই শান্তি আমি কেনেকে পাম? ঈশ্বরে প্রতিজ্ঞা করেছে যদিও, ঈশ্বরে ইচ্ছা করেছে যদিও তোমার মাজত শান্তির প্রভাব করিব লাগিব, কিন্তু সেই শান্তি আমি কেনেকে পাম? ইয়ার উত্তর হব প্রার্থনা, আমি প্রার্থনা করিব লাগিব। আর সেয়ে আজি আমি ইয়াৰ প্ৰাৰ্থনা সভাৰ যুগত কৰা হৈছে, আমি সকলোৱে সেই প্ৰাৰ্থনা কৰিবৰ কাৰণে ঈশ্বৰ বাইবলে কৈছে যে তোমালোক যি তোমাৰ শান্তি অৰ্থে প্ৰাৰ্থনা কৰা, গীত পালা 122:6 পদত কৈছে যি তোমাৰ শান্তি অৰ্থে প্ৰাৰ্থনা কৰিব, যিয়ে মই মোৰ নিজৰ ব্যক্তি জীৱনৰ হ'ব, মোৰ পৰিয়ালৰ হ'ব, মোৰ সমাজৰ হ'ব, মোৰ দেশৰ হ'ব, আমাৰ পৃথিৱীৰ হ'ব, সেইকাৰণে আমাৰ জীৱনৰ অৰ্থাৎ আমাৰ ব্যক্তি জীৱনৰ কাৰণে, আমাৰ সমাজৰ কাৰণে, আমাৰ জাতিৰ কাৰণে, আমাৰ দেশৰ কাৰণে আমি প্ৰাৰ্থনা কৰিব লাগিব। সেইকাৰণে সেই ঈশ্বৰৰ প্ৰতি আমাৰ জীৱনত, আমাৰ সমাজৰ জীৱনত, আমাৰ জাতিৰ জীৱনত সেইটো সম্পূৰ্ণৰূপে হ'ব, সেয়েহে আমি প্ৰাৰ্থনা কৰিব লাগিব। সেইকাৰণে ঈশ্বৰ যে আকৌ কৈছে, আমাক কৈছে প্ৰাৰ্থনা কৰা, ঈশ্বরে মানব জাতি সৃষ্টি করে সকল সকল মানব জাতিকে কোয়া হয়েছে, আমার ব্যক্তি জীবনত, পরিয়াল জীবনত, সমাজত, আমার দেশত এই শান্তি নিশ্চয় ঈশ্বরে দান করিব, সেইটো ঈশ্বরের প্রতিজ্ঞা, কিন্তু আমি প্রার্থনা করিব লাগিব। আমি প্রার্থনা করিব লাগিব নিজের কারণে তোমার গলোই, কিন্তু আমার যখন আছে আমার নেতা সলংতা রজা সকল আর উপ পর্ব সকলের কারণে আমার প্রার্থনা করবলকে অতি দরকারি, আমার রজা সকল পূর্ণ হয়। যেবিলাকে এটা আমার সমাজ পরিচালনা করেছে, যে ব্যক্তিবিলাকে আমার দেশ চলাইছে, আমার সমাজ চলাইছে, ঈশ্বরে যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব পাওয়া সকলে আমার রজা, আমার উচ্চ পদত থাকা পদবী সকল, তেওঁবিলাকৰ কারণে আমি প্রার্থনা করব লাগিব, যাতে আমার দেশ, আমার পৃথিবী, আমার সমাজ যাতে সেই শান্তি যাতে বিস্তারে হব, আমার শান্তি আমি উপভোগ করবলে সক্ষম হব পারিব। আর ঈশ্বর বাইকাই কৈছে যে প্রথম বেদ শত পদ আকৌ কৈছে যে সকলে সকলকে সমাদর করা, মই কৈছো ভাই মাতৃকে প্রেম করা, ঈশ্বরে ভয় রখা, প্রজা সমাদর করা, আমি ইতে হিতে পরস্পরে সুরে ডাঙরক, ডাঙরে সরুক, সকলকে আমি একেলগে প্রেম করিব লাগিব, আর ঈশ্বর ভয় করিব লাগিব, সকলে সৃষ্টিকর্তা ঈশ্বর, সকলকে উখ থাকা আমার মহান ঈশ্বর আমি ভয় করিব লাগিব। যেতিয়া আমি আমার জীবনের গোড়াটি আমার সৃষ্টিকর্তা ঈশ্বর ভয় করো, তেতিয়াহে আমি প্রার্থনা করিব পারিব, তেতিয়াহে আমি আসল শান্তি বিচাৰিবলৈ জানিব, আর আমি ইতিহাসে পরস্পরে আমি প্রেমের বন্ধন আমি থাকিব পারিব, আমি ঈশ্বরক ভয় করব, আমি প্রার্থনা করব, আমার সমাজ আমি ইতে ইতে পরস্পরে আমি রেসপেক্ট করব, বাধ্যতা হয়ে চলিব, সেয়ে আমার দায়িত্ব হয়েছে ঈশ্বর ভয় করা আর প্রার্থনা করা। আর দানিয়েল কৈছে দানিয়েল 2:21 পদত তেও সময় আর কাল সলনি করে, অর্থাৎ ঈশ্বরে সময় আর কাল সলনি করা সলনি করে, তেও রজাবিলাক ভাঙে আর ফাটে, তেও জ্ঞানীবিলাক জ্ঞান আর বিবেচকবিলাক বিবেচনা দিয়ে, কি আশ্চর্য ঈশ্বর বাক্য, এই বাক্য হয়তো বাক্য স্বয়ং ঈশ্বরে কোয়া, সেই ঈশ্বর বাক্য সময় আর কাল সলনি করব পারে আমার ঈশ্বরে,
আর রোজা বিলাক ভাঙিব পারে আর পাতিব পারে। আর জ্ঞানী বিলাক যা জ্ঞানী অর্থাৎ যাকে ঈশ্বর মহান ঈশ্বরক বিশ্বাস করেছে তেওঁৰ মতে চলিছে, ঈশ্বৰৰ আজ্ঞা কৰাৰ আজ্ঞা মানি চলিবলৈ পাৰিছে, তেওঁবিলাকে জ্ঞানী লোক হয়। আর এই যেবিলাকে জ্ঞানী লোক হয়েছে ঈশ্বরের দৃষ্টি, এই জ্ঞানী লোক আকৌ ঈশ্বরে অধিক অধিক জ্ঞান দান করিব আর বিবেচনা করিবর কারণে বিবেচনা শক্তি তেওঁবিলাকে অধিক অধিক ঈশ্বরে দান করিব। কিন্তু আমি প্রার্থনা করিব লাগিব। আর আকৌ কৈছে যে ঈশ্বরহে রজা পাতে, ঈশ্বরহে রাজ্য ঐশ্বর্য পরাক্রম আর সম্মান দিয়ে, অর্থাৎ সকলে ঈশ্বরের পরে আহে। এহে আমার হে মহান ঈশ্বর সত্য ঈশ্বর আমি বিশ্বাস করিব লাগিব আর আমি প্রার্থনা করিব লাগিব। প্রার্থনাই আমার মহাশক্তি বিশিষ্ট, প্রার্থনার অবিহনে আমি একো করিব নোৱাৰো। আমি গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক দেহ সকলে যেন সুখ শান্তিরে থাকিব পারে তার কারণে আমি ব্যক্তির জীবন পরিয়াল জীবন সমাজ সদায় আমি প্রার্থনা থাকিব লাগিব। তেতিয়া হলে সচাকে আমি সকলে নিজের গাঁত নিজের সমাজ নিজের জাতির মাজত আমার দেহ আমার দৃষ্টিগত সচাকে সেই শান্তি সম্প্রীতি আমি বজায় রাখব পারিব। ধন্যবাদ, মই ইমানতে কই সমাপ্ত করিলো। ঈশ্বরের বাক্য যোগেদি আমাক আশীর্বাদ আনিলে তেওঁক ধন্যবাদ দিছো। পরবর্তী কার্যসূচী হচ্ছে আমার এটা প্রার্থনার সময়, প্রার্থনা চলাই নিবর কারণে মানে অনুরোধ করছো রেভারেন্ড ঋষিমন্ত মশাহারি তখেতে আহিব আর তখেতক আমি এখন আরণ্যে প্রথমতে আমি আদরি লম। আর এই আদরণীয় কাম সমাধা করব আমার উপসভাপতি খ্রিস্টান কনভার্সন কমিটি ওদালগুড়ি ডিস্ট্রিক্ট। আমার এই শৃঙ্খলাটো স্বর্গলৈকে গৈ পাব লাগে। আজি মই আমার ওদালগুড়ি ডিস্ট্রিক্টর কোঅর্ডিনেশন কমিটির ফালের পর মোক যে প্রার্থনার সভা চলাই লৈ যাব কারণে যে দায়িত্ব দিছে মই নথে সুখী হয়েছো। আর আমার ইয়াতে একগোট হওয়া বহুত ডেনমিনেশনের পর অহা সবক মই ধন্যবাদ দিছো। আজি আমার যে প্রার্থনার যে সেশন আছে সেই প্রার্থনার সেশনত প্রথমতে মই লম একটা বাইবেল পড় করে পেলে মই আরম্ভ করি। জেরেমিয়া কারণ যিহোৱে কৈছে মই তোমালোকৰ বিষয়ে কৰা সকলো ময়ে জানো, তোমালোকৰ শেষ অৱস্থা তোমালোকক আশা দিবলৈ ইয়ে মংগলৰ সকল অংগময়। আর মোক মাতিবা আর গে মোর আগত প্রার্থনা করিবা তাতে মই তোমালোকৰ কথা শুনিম। আর তোমালোকে সমস্ত মনেৰে মোক বিচাৰিলে মোক বিচাৰি পাবা এই যীশুখ্ৰীষ্টৰ নামত। আমি প্ৰথম প্ৰথমতে আমি প্ৰথম যিটো নেকি প্ৰাৰ্থনা পিচ ফৰ দ্য নেচন এইটো কারণে আমি প্রার্থনা করিম। আমার যে পৃথিবীর আমার শান্তি লাগে এই শান্তির কারণে আমি প্রার্থনা করিম। জাতির ভাবে শান্তির ভাবে আমি প্রার্থনা করিম।
এ সময়ত প্রথমতে বহুত সময় আমি বহিলো, গতি এক সপ্তাহ সময় আমি থিয় দি পেলাই আপনাদের মাস প্রেয়ার আমি করিম, গোটে থিয় হয়ে পেলায় আমি প্রার্থনা করিম, মাস প্রেয়ার সবাই যেনে মানে মানে এনেকা প্রার্থনা করব, বৃষ্টি দিবলকে আমি নকরো, ছুটিকে আমি প্রার্থনা করিম। হালেলুয়া 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 হালেলুয়া, প্রভু যীশু খ্রিস্ট তুমি আহা, এই সময়ত পবিত্র আত্মা তুমি আহা, এই সময়ত আমি জাতি বিরাকৰ কাৰণে নেচৰৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছো, আমি শান্তিৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছো, প্ৰভু যীশু এই পৃথিৱীত আৰু এই আমাৰ জাতিবিলাকৰ কাৰণে যেনে জাতিৰ ভিতৰত যেন শান্তি হয় তাৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছো, প্ৰভু যি হোৱা আহা, প্ৰভু যীশু সকলোকে তুমি আশীৰ্বাদ দান কৰক, শান্তিৰে বক বক কৰিবলৈ তুমি এক শক্তি দান কৰক, প্ৰভু যীশু তোমাৰ পবিত্ৰ আত্মাৰ যোগেদি আমাক পৰিচালনা কৰা, আমাৰ প্ৰত্যেক জাতিৰ লগত তুমি থাকা, প্ৰত্যেক ডেনমিনেশ্যনে যে পাতিছে আজি আমাৰ ওদালগুৰি এই নলবাৰী প্লে গ্ৰাউণ্ডত এক গোট হৈ পেলাই সকলো ডেনমিনেশ্যনে এক গোট হৈ আমি প্ৰাৰ্থনা কৰিছোঁ, প্ৰভু যীশু হয় প্ৰভু যি হোৱা তুমি আমাৰ প্ৰভুৰ প্ৰভু হয়, তুমি আমাৰ যীশুৰ যীশু, তুমি আমাৰ শক্তিশালী ঈশ্বৰ হয়, প্ৰভু যীশু তুমি আমাৰ রজারও রোজা হয়, আমার প্রার্থনা তুমি গ্রাহ্য শুনা, আমার প্রার্থনা তুমি শুনা, প্রভু জি হওয়া আর আমার এই জাতি বিলাকর তুমি শান্তি মিলাই দিয়া, কেন তুমি কইছে আই এম দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, প্রভু জি ইসু এই সময় আমি প্রার্থনার লগত তোমার সমর্পণ করছো, ধন্যবাদ জি হওয়া, প্রভু জি ইসু এই সময়ত আমি প্রার্থনা করে সমর্পণ করছো যাতে এই পৃথিবীর সকলো জাতির মাজত এক গোট হয়ে পেলাই আমি একেলগে যে বাস করিব পারি, তোমাক প্রশংসা করিব পারো, তোমাক সেবা করিব পারো, এনেকা শান্তি আমাক বিলাই দিয়া, প্রভু যীশু ধন্যবাদ, প্রভু জি হওয়া এই সময় প্রার্থনা করছো, ধন্যবাদ যাচ্ছি প্রভু যীশু, এই সময়ত আমার সকল প্রার্থনা গ্রাহ্য করা আর শোনা, এই যাত্রা করছো ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামত আমেন আমেন আমেন। সকলে বহিব, দ্বিতীয়তে আমি প্রার্থনা করিম, শান্তি আর সম্প্রীতি, শান্তি আর সম্প্রীতি, পিস এন্ড হারমনি, এটা এইটো সকলে বহিব না অসুবিধা পাইছে নেকি? আমি ছুটি ছুটিকে করিম, বেশি দিবলে নকরো, আর এই মেঘকও আমি মাতিম অল্প ঢাকি রাখবর কারণে, আমার তেনেকা হেৰি নাই, যীশুখ্রিস্টর নামত অল্প মানে মেঘক ঢাকি রাখবর কারণে আমি প্রার্থনা করিম, তার বিষয়ে অল্প পিস আর হারমনি তার কারণে আমি বহিয়ে প্রার্থনা করিম, এটা সবাই বহি পেলে প্রার্থনা করিম, শান্তি শান্তি আর সম্প্রীতি, এই শান্তি সম্প্রীতি আমার মাজত সকল সম্প্রদায়ের মাজত সকল জাতির মাজত যেন সমানে বা শান্তি হিসাবে আমি জিয়াই থাকিব পারো, কোনো তেনেকৈ আমার মানে ব্যাঘাত যেন নজন্মে, সকলোয়ে সকল জাতির লগত মানে মিলা প্রীতি হয়ে পেলায় আমি শান্তির এই বক বক করব পারো, যেহেতু যীশুখ্রিস্ট কৈছে মই যেনেকে তোমালোকক প্রেম করিলো তোমালোকে নিজেরে সিজনে প্রেম করা, এজ আই হ্যাভ টোল্ড ইউ এজ আই লাভ ইউ লাভ ইচ আদার, এজনে সিজনে আমি এইটো বুঝাই পেলাই শান্তি আর সম্প্রীতি বুঝাই পেলাই আমি এইটো বিষয় লৈ আমি একেলগে আমি প্রভুর তাত প্রার্থনা করি। স্বর্গত থাকা পিতৃ ঈশ্বর হালেলুয়া হালেলুয়া, প্রভু যীশু আমায় আমি এই ওদালগুড়ি ডিস্ট্রিক্টৰ ফলৰ পৰা কোঅৰ্ডিনেশ্যন কমিটি হৈ তোমাৰ ওচৰত আমি সমৰ্পণ কৰিছোঁ, প্ৰভু যীশু কাম হোলি স্পিৰিট, কাম হোলি স্পিৰিট ৰাইট নাও, আই কমিট ইচ এণ্ড এভৰি ওৱান লৰ্ড জিজাছ ক্ৰাইষ্ট, অ হোলি জিজাছ কাম ৰাইট নাও, হোলি জিজাছ কাম ৰাইট নাও, চেণ্ড ইয়ৰ হোলি স্পিৰিট
and guide with the Holy Spirit in the Lord Jesus Christ, so that you can live in peace and harmony, O Lord Jesus Christ. Thank you, Lord Father. You are the God of God. You are the Lord of Lords. You are the King of Kings. You are the peace of peace, Lord Jesus Christ. If we have peace in you, Lord, come Holy Spirit, Lord Jesus Christ, right now. We commit this prayer from Udaipur district. Oh Lord, be with us, Lord Jesus Christ. Hakulo logot tumi thaka Prabhu Jishu. Hakulo jatir logot tumi thaka Prabhu Jishu. Jaden ami ekeloge baam kori pelai. Hantire jene bhagbang kori waparo Prabhu Jishu. Enimite ami prarthana korisu Prabhu Jishu. ধন্যবাদ প্রভু যীশু, তুমি আমার প্রার্থনা শুনা আর গ্রাহ্য করা। হয় প্রভু যীশু, আমার প্রার্থনা শুনা আর তুমি উত্তর দিয়া প্রভু যীশু। একেলগে আমি ডিস্ট্রিক্টর পৰা আমি একগড় হৈ সকলো জাতির লগত একেলগে আমি প্রার্থনা করছো, সকলো ডেনমিনেশনের লগতে আমি একেলগে তোমার নামত প্রশংসা করছো প্রভু যীশু। হালেলুয়া, 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 কাম হোলি স্পিরিট। প্রার্থনা শুনা আর গ্রাহ্য করা এই জাস্ত করেছে ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামত, আমেন।